नमस्कार बंधुरा, पीपीडी इजी कुकिंगे आपनादेर सकलके स्वागत। आज के आमी निये एसेछि दारुण स्वादेर एकटी पनिरेर रेसिपि। आमार आजकेर रेसिपि रेस्टुरेंट स्टाइल शाही पनिर। साधारणत नानपुरी परोटा, फ्राइड राइस पोलाओ, एमनकि गरम भातेर संगेओ एटा सार्व करा जाए। प्राय आमरा होटेल बा रेस्टुरेंटे गिये ए शाही पनिरटा अर्डार करे थाकि। তবে এটা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। বিশেষ কিছু উপকরণ দিয়ে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে উপকরণে কী কী নিয়েছি বলে দিই। এখানে 400 গ্রাম পনির বড় চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এখানে একটা গোটা রসুনের কোয়া বার করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা স্লাইস করে নিয়েছি। এখানে 4টে টমেটো বড় বড় টুকরো করা, 2টো পেঁয়াজ বড় বড় স্লাইস করে কেটেছি। এখানে পেঁয়াজের দ্বিগুণ টমেটো নিতে হবে। এখানে 3/4 টেবিল স্পুন ঘন টক দই, 2-3 টেবিল স্পুন ক্রিম, এখানে 20-25টা মতো কাজু বাদাম, আর নিয়েছি বাটার। আপনারা যে কোনো কোম্পানির বাটার নিতে পারেন। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 2টো কাশ্মীরি লাল লঙ্কা, 1 টিস্পুন কাসুরি মেথি, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 3 ইঞ্চি দারচিনি, 4-5টা লবঙ্গ, 1 টিস্পুন গোটা জিরে, আর 2টো তেজপাতা। এখানে 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, নুন আর সামান্য চিনি স্বাদ মতো। রান্নাটা করব 3-4 টেবিল স্পুন সাদা তেলে। এখানে অবশ্য সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। এখন সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুন তেল গরম করে নিলাম। তেল ভালো করে গরম হলে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা বেশি ভাজব না, বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। 1-2 মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব। এখন একটা বাটিতে অল্প জল নিয়ে এতে সামান্য একটু চিনি মিশিয়ে নিলাম। এখন পনিরগুলো হালকা ভাজা হলে এই চিনি জলে দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য চিনি জলে রাখলে পনিরগুলো খেতে ভালো হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। চাইলে রান্নাটা পুরোপুরি বাটারেও করতে পারেন। বাটারটা একটু মেল্ট হলে এখন দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 3 ইঞ্চি দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ। কাশ্মীরি লঙ্কাটা এখন দিচ্ছি না, এখন দিলে এর রঙটা নষ্ট হয়ে যেতে পারে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এখন দিচ্ছি রসুন, স্লাইস করা আদা, কাঁচা লঙ্কা আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে 1-2 মিনিটের মতো হালকা গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিচ্ছি 20-25টার মতো কাজু বাদাম। কাজু বাদামটাও 1-2 মিনিট ভেজে নেব। কাজুটা একটু ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখন দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কা আর 4টে বড় বড় করে কাটা টমেটো। টমেটোর উপর দিচ্ছি
1 টিস্পুনের মতো লবণ। একই সঙ্গে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এই গরম মশলাটা শেষে ইউজ করব। এখন এটাকে 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। লাল লঙ্কাটা তেলের মধ্যে নেড়ে নিলে গ্রেভির কালারটা সুন্দর হবে। 1-2 মিনিট পর এখন দিচ্ছি সামান্য একটু উষ্ণ জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। টমেটোগুলো গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হলে একটা ব্লেন্ডিং জারে তুলে নিচ্ছি। এগুলো থেকে যে তেলটা আলাদা হয়েছে সেটা কিন্তু ব্লেন্ডিং জারে নিচ্ছি না। এখন একটা বড় এলাচ ফাটিয়ে নিয়ে ভেতরের বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচের খোসাটা দেব না, এখন এটা পিষে নেব। এটা অল্প পিষে নিয়ে এখন এতে দিচ্ছি 3/4 টেবিল স্পুন ঘন দই। আবারও একটু মিক্সিতে বেটে নিচ্ছি। এখন সেই একই কড়াইয়ের মধ্যে মশলাটা সামান্য জল মিশিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। আমি এটা দিয়ে ছাঁকছি যাতে কম সময় অনেকটা ছেঁকে নিতে পারি। এভাবে ছেঁকে নিলে গ্রেভিটা ঘন আর স্মুথ হয়। ছাঁকার সময় প্রয়োজন হলে একটু জল মিশিয়ে নিতে হবে। দেখুন এই চালনিতে ছিবড়ে বেরিয়ে এসছে। এখন এটা 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। দু মিনিট পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়েছে। এখন এতে সামান্য চিনি জলে ভিজিয়ে রাখা পনির জল সমেত দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। দু তিন মিনিট পর নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি হাতে তালুতে ঘষে দিয়ে দিলাম। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকার পর আমাদের শাহী পনির সার্ভ করার জন্য রেডি। দেখুন দেখি কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এখন এটা সার্ভ করার সময় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘন ক্রিম। দারুণ স্বাদের এই শাহি পনিরটি সাধারণত নান বা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা এমনকি ভাতের সঙ্গেও সার্ভ করা যাবে। অবশ্যই বুঝে গেছেন এই শাহি পনিরটা বাড়িতে বানানো কতটা সহজ। তবে আমার মতো করে রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।